तो बंधुरा आज के आमी जे सिरापटी निये रिव्यू करब सेटा आपनारा अनेकी चेनेन एवं अनेकी यूज करेछेन। तो सिरापटी नाम हलो डेक्सोडेन सिराप। तो जे समस्त व्यक्तिदेर शरीरे एचबी परसेंट अर्थात हिमोग्लोबिन कम आछे, जादेर शरीरे फलिक एसिड कम आछे एवं जादेर शरीरे भिटामिनेर घाटती आछे तादेर जोन्नो आजकेर भिडियोटी खूबी गुरुत्वपूर्ण। तो आपनारा भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। एवं आपनी जदि आमादेर चैनलेर नतून भिउजार होये थाकेन तो अवश्य चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करे दिन, जाते परवर्ती भिडियोर पोस्ट करा मात्रई आपनार काछे नोटिफिकेशन पौंछे जाए। तो एई डेक्सोडेन सिरापटी फ्रैंको इंडियन कम्पानी प्रोडक्ट। 200 ml डेक्सोडेन सिरापटर बर्तमान दाम 145 টাকা। এছাড়া যারা এই ডেক্সোডেন সিরাপটি খেতে পারেন না তাদের জন্য মার্কেটে ডেক্সোডেন ক্যাপসুলও অ্যাভেলেবেল রয়েছে। এই সিরাপটির মধ্যে 3টি ইনগ্রেডিয়েন্টস আছে, যেগুলি হলো আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি কমপ্লেক্স। তো যে সমস্ত ব্যক্তিদের শরীর খুবই দুর্বল, যাদের শরীরে শক্তি কম, এছাড়া যে সমস্ত ব্যক্তিদের শরীরে এইচবি পারসেন্ট অর্থাৎ হিমোগ্লোবিন কম আছে, যাদের শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই ডেক্সোডেন সিরাপটি 2 থেকে 3টি পরপর খান। দেখবেন আপনাদের ওই সমস্ত প্রবলেমগুলো ঠিক হয়ে গেছে। এছাড়া প্রেগন্যান্সি মহিলাদের শরীরে আয়রনের অভাব থাকে, তো সেই আয়রনকে ঠিক রাখার জন্য ডক্টররা প্রেসক্রাইব করে থাকে এই ডেক্সোডেন সিরাপটা। তো এখন আমি বলবো এই ডেক্সোডেন সিরাপটি খাওয়ার নিয়ম। তো বন্ধুরা, এই ডেক্সোডেন সিরাপটি 5 বছরের ঊর্ধ্বে ছেলে মেয়ে উভয়ই খেতে পারেন। এটি 5 থেকে 6 বছরের ছেলে মেয়েরা 5 ml করে দিনে 2 বার খাবার আধা ঘন্টা পর খাবেন, এবং 10 বছরের ঊর্ধ্বে সমস্ত ছেলে মেয়েরাই খেতে পারবেন 10 ml করে অর্থাৎ 2 চামচ করে দিনে 2 বার খাবার আধা ঘন্টা পর। তো এখন আমি বলবো এই ডেক্সোডেন সিরাপটির কি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো বন্ধুরা, এই ডেক্সোডেন সিরাপটির তেমন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে হালকা বমি বমি ভাব হতে পারে এবং একটু বেশি ঘুম হতে পারে। এছাড়া আরও অন্যান্য যদি কোনো সমস্যা দেখা দেয় আপনাদের তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।